রাজপথ ছাড়ি নাই, গোলাম ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আমার ভাই তোমার ভাই, গোলাম ভাই গোলাম ভাই, গোলাম ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই আমার ভাই তোমার ভাই, গোলাম ভাই গোলাম ভাই, গোলাম ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই কই থাকোস? ঠিকানা কি স্যার? পুরো ঢাকা শহর একদম। এই রেডিও লাগা বুড়ুকা, এই নাম বলো। স্যার আমার নাম মোহাম্মদ সাফজল আলী, পিতা আফজল আলী মৃত, মাতা রোকেয়া বেগম মৃত, আমার বউয়ের নাম আফিয়া বেগম, গ্রাম ইটবাড়িয়া, থানা গলাচিপা, পটুয়াখালী, বরিশাল। পুলিশের উপরে হামলা, বোমাসহ ধরা খাইছো, মামলা কিন্তু কঠিন হইব, উকিল ধরছো? স্যার উকিল ধরুন মানে? উকিল বামু কই স্যার? দেখেন স্যার আমি কিন্তু কিছুই করি নাই, আমি শহরে নতুন আসছি, হারুন বাইরে বসছি, আমার একটা কাজের ব্যবস্থা করে দেন, কাজ পাইতেছিলাম না, দেখে মেশিনের মধ্যে আসছি, হঠাৎ করে হারুন ভাই একটা ব্যাগের মধ্যে লাল জর্দার ডিব্বার মতো হাতে দিয়ে কয়টা রাখ, আমি যখন কইছি আমি তো পান খাই না, আমি জর্দার ডিব্বা দিয়ে কি করুম, বুঝছি তুই রাখ, আমি পরে চাই আনি মনে, আমি স্যার আর কিছুই জানি না। এরকম বোধাই মা কাছে হারালে মেশিনের নামজ কোন আকেলে, যেটা জর্দার বাড়া কস ওটা জর্দার বাড়া না, ওইটা বোম, তোর তো না আছে টাকা না আছে খুঁটির জোর, তুই তো নির্ঘাত বেটা জেলে পয়সা মরবি। স্যার কি কইতেছেন আপনি এইসব? দেখেন স্যার আমি গরিব মানুষ, আমার বউরা একটা খবর দেন স্যার, আমি জেলে পয়সা মরুম মানে? স্যার আমি কিছু করি না, আমি নির্দোষ স্যার। আইস রবি তাহলে গেলাম, ঠিক আছে ভালো করে সেলাই হোক, তাড়াতাড়ি খাতাটা দিয়ে দিও। হ্যাঁ আপনি কোনো চিন্তা করেন না, আমি একদম টাইট সেলাই দিছি, 10 বছরও কিছু হইব না। হ্যাঁ ওটা জানি, ঠিক আছে তাই গেই। আচ্ছা ভাবি, ও ভাবি ভাবি ডাঙল হয়ে গেছে গা। কি ভাই যান? বাইরে তো পুলিশ ধরে লাগে গেছে গা। কি? হ্যাঁ ওই যে মিছিল হইতেছিল তো, পর ভাই মিছিল গেছিল, পরে মিছিল বোমা ফাটছে, বোমা ফাটার পরে ধোঁয়া ধামা হয়ে গেছে সবকিছু, পরে পুলিশ আয়া যারে পাইছে তারা ধরে লয়ে গেছে, এর মধ্যে বাইরে ধরে লয়ে গেছে। কি কইতাছেন ভাই? তারেও ধরে লয়ে গেছে ভাই, তার কি জেল হইব? আপনি জানেন না সে কত সহজ সরল মানুষ, হে বেচারারে কেন ধরা লয়ে গেছে? আরে আমি জানি আপনি বুঝেন, কিন্তু পুলিশ তার বুঝবো না, আমার কাছে না কেন পুলিশের কাছে যে কেন ধরে পরে লাভ হইতে পারে? আরে এই লড়াতের বাজার, আমার বউ কাছে গাই মেসি মেলা ঝামেলা। ভাই শুনেন না, আল্লাহ তুমি তুমি আমার লোক এরকম বললো কেন? এখন আমি কি করবো? এখন দেখছো দেখছো কি হয়েছে? শুনো তুমি কোনো চিন্তা করো না, আমি যেমনি পারি তোমার এখান থেকে বাইর করবো, আমার রক্ত বেঁচা হলো আমি তোমার এখান থেকে বাইর করবো। এসব কথা কইও না, তোমার দেখে কি যে ভাল লাগতেছে, কতদিন তোমার দেখি নাই, মনে হয়েছে আমি জাহান্নামে আছি, কিন্তু আজকে মনে হইতেছে আমি জান্নাতে আছি, খুব ভাল লাগতেছে তোমার দেখে। আরে কিন্তু
ভাবি এই গাছের ডালের মধ্যে বই আমি আর ভাই কত বাতাস খাইছি কত গল্প করছি লজ্জা তাহলে গাছটা বেঁচে হলাইবা সে ভাই ভাই আপনারা আমার ঠগায়েন না আরে না না কি কর না কর তোমার ঠগাবো মানে বাজারে যে দাম আছে গাছের ঠিক ওই দামটা আমি বাড়ির কাছ থেকে লো তোমার দিব তুমি চিন্তা করো কে ওই তাহলে কালকা বেন্যা বেলা ইয়া তাহলে গাছটা গাড়ি লয়ে যায় নাকি তুমি ডা দেবে কবে আপনারা যখন টাকা দিবেন তখনই যাবো তো ভাই কবেটা দিতেছেন কালকে বিকেলে টাকা দেবো না তাহলে কালকে বিকেলে আমার টাকা দিলে আমি রাইতে তোমার কাছে দিয়ে দেবো টাকাটা তাহলে তুমি পরশু দিন সকালে দিতে পারবে টাকা আর মন খারাপ করো না ভাবি হ্যাঁ মন খারাপ না ভাই রাত্রেবেলা চোখের পাতা দুটা বন্ধ হয় না জেলের মধ্যে আছে কেমনে আছে করতেছে কিছু তো জানি না হ্যাঁ ভাবি চিন্তা করো না আল্লাহ ভরসা ধৈর্য ধরো জেলে তো মেলা কষ্ট আমি জানি তো যে কি জানি কয় কেস কি ফাইল ইলিশ ফাইল এগুলোর মধ্যে রাখলে মেলা কষ্ট হয় আচ্ছা যাই হোক থাকো আল্লাহ ভরসা তাহলে ভাই আসেন ভাবি এত কম টাকায় এত বড় গাছটা কি বিক্রি করা তোমার ঠিক হইল আরো কয়টা জায়গায় দেখতাম আমার আর কোনো উপায় নাই গো ভাবি বিপদে পড়লে আপন মানুষ লাথি দেয় তুমি চিন্তা করো না তো ভাবি আমি সবসময় তোমার পাশে আছি বিপদে আপদে সবসময় তুমি আমার পাশে পাইবা আর তোমার ভাইরে আমি সব কথা খুইলা কইছি তোমার ভাইও কইছে যেন সবসময় তোমার পাশে থাকে বুঝছো তোমার ভাই তো বিদেশে নাহলে তোমার ভাই এই সময় কত সাহায্য করতো মন খারাপ করো না লো বাড়ি চলো